চলে চালাই নিচ্ছি। মোটামুটি চলে চালাই নিচ্ছে নোটবুকে, ঠিক আছে? এটাকে আরো ভালো করতে হবে। জি ভাই, ট্রাই করতেছি। কিভাবে ট্রাই করতেছো? মনে হচ্ছে ভাইয়া নিজে আর কি লেখার চেষ্টা করি, কোথা থেকে কপি বা ট্রান্সলেটর ব্যবহার না করে নিজে আর কি প্র্যাকটিস লেখালেখি। নট প্রপার প্র্যাকটিস, আপনাকে ট্রান্সলেটর অবশ্যই ব্যবহার করতে হবে। দেন আপনার যে আমাদের আশেপাশে যে বাংলা টিউটোরিয়াল, বাংলা সিনেমা, মুভি, এগুলো যেগুলো চলে না, এগুলো দেখা আপনাকে কমাই জি দিতে হবে। যে এই জায়গাগুলোকে রিপ্লেস করতে হবে ইংলিশে। আপনারা নিউজ পড়েন, এই করেন, সেই করেন, ওইটা বাংলাতে না পড়ে ইংলিশে পড়েন। কারণ নিউজ পেপার, সিনেমা বা আপনার ওয়েব সিরিজ যেগুলো আছে ইংলিশে, এইগুলো তো হয় কি, এগুলো স্টোরি, কেউ একজন লিখছে, যিনি লিখছেন তিনি অনেক ভালো মাপের রাইটার, এবং এই ভালো মাপের রাইটাররা অনেক সুন্দর করে কথা বলতে পারেন, অনেক সুন্দর করে কথা লিখতে পারেন। যেমন ধরেন আমাদের দেশে যেমন হুমায়ুন আহমেদ স্যার, তারপরে আপনার ধরেন আরো যে বড় বড় লেখক, সত্যজিৎ রায়, এরা যে ধরেন বড় বড় লেখকরা আছে, এরা দেখবেন অনেক সুন্দর করে কথা লিখবেন, এত সুন্দর করে লিখবে যে আসলে উনি যেটা বুঝাইতে যাচ্ছেন সেটা আপনি খুব উনার লেখা পড়া মাত্র আপনি খুব দ্রুত বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে লেখার মধ্যে যে একটা ধরেন আর্ট, এই আর্টটা ডে বাই ডে ধরেন আপনার ভিতরে ইনজেক্ট করতে হবে। এই আর্টটা আপনাকে আমি জানি এটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ লেভেলে পাইতে অনেক অনেক সময় লাগবে, বাট একটা বেসিক পার্ট যদি আপনার ভিতরে আনতে পারেন, একটা ছোট্ট অংশও যদি আপনার ভিতরে আনতে পারেন, ইটস রিয়েলি গুড ফর ইট, ঠিক আছে? আমাকে তো বোঝা গেছে। সো এই ফ্রিল্যান্সিং এ একটা কথা আমি বলে যাবো, যদি আপনার ইংলিশ লেভেলটা যদি এই লেভেলে হয়ে থাকে, ঠিক আছে, যে এই আই এম লেভেলের যদি ইংলিশ হয়ে থাকে, এবং এখনো যদি আপনার টেন্ডেন্সি থাকে যে আমি বাইরেকে মেসেজ লেখার সময় লিখবো আই এম, ধরেন লিখলাম যে আই এম আবদুল্লাহ, আই হ্যাভ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস প্ল্যাটফর্ম, এই ধরনের বডি লেখার যদি আপনার অভ্যাস থাকে। বডিকে আমরা বুঝি, আমরা যখন 9-10 এ পড়তাম তখন ধরেন এসে রস, তারপরে আপনার অ্যাপ্লিকেশন, তারপরে আপনার ধরেন ডায়ালগ, এগুলো এগুলো পরীক্ষায় আসতো। তো এগুলো পরীক্ষায় আসলে আমাদেরকে পড়তে হতো, অনেকগুলো করে পড়তে হতো, মুখস্থ করতে হতো। তখন তো এত ইংলিশে ভালো ছিলাম না যে ধরেন ফ্রি হ্যান্ড লিখে ফেলবো, তখন মুখস্থ করতে হতো। মুখস্থ করাটা অনেক টাফ ছিল। তো আমরা যেখানে টিউশনই পড়তাম, ও স্যার আমাদেরকে একটা একটা এসে দিল, যে বললো এই এসে তুমি পড়বা, ঠিক আছে, এসে তুমি পড়বা, আর এই যে দেখো মাঝখান দিয়ে কিছু জায়গা ফিল ইন দা ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে, তো তুমি এসে পুরোটা মুখস্থ করবা, এই একটা এসে যদি তুমি পড়ো তাহলে দেখবা যে তুমি 20টা এসে লিখতে পারবা, শুধু এই ফাঁকা জায়গায় ওই এসের যে নাম সেটা বসাই দিবা। ওকে, গুড, এটা তো আসলে অনেক ভালো, একটা রচনা পড়ে আমি 20টা রচনা লিখতে পারবো, এটা খারাপ কি, খারাপ কি? আমার মনে হলো এটা গুড, এটা তো আমি তো লিখতে পারি স্যার এত বড়, বাট বিষয়টা চলে আসছে আপনার ধরেন কোয়ালিটি। এটা তো এক্সামের খাতা ছিল, উনি খাতা দেখছে দেখছে তিনি হয়তো বা কনসিডার করে পাস করে দিছে, বাট এখানে যিনি আপনার সঙ্গে কমিউনিকেট করবে ইনি আপনাকে কনসিডার করে পাস করে দিবে স্যার, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদেরকে ধরেন ইংলিশের লেভেল দিয়ে ওই যে বডিটা আছে, যে বডিটা দেখবে যেটা আমি বললাম মাত্র, যে আই এম আবদুল্লাহ, আই হ্যাভ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, আই ক্যান ডু ইউর জব প্রপারলি, আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, ব্লা ব্লা, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এইগুলো আসলে বডিস, ঠিক আছে? এই জিনিসগুলো অ্যাভয়েড করে আমরা কি লিখবো সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ দিচ্ছে। আপনার ইংলিশ লেভেলটা যদি রিয়েলি লো হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের বায়ারের মেসেজটাও বুঝতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত তার লেখা মেসেজটা আপনারা বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি একটা ভালো রিপ্লাইও দিতে পারবেন না। আমার মনে হয় এটা খুব খারাপ। ওকে। জি ভাই।
সো অনেকে আছেন এরকম যে ভাইয়া যে মেসেজ দিয়েছে সেটা পুরোটাতে গুগল ট্রান্সলেটারে ফেলে ট্রান্সলেট করে ফেলে। গুগল ট্রান্সলেটার এতটা ইন্টেলিজেন্ট এখনো হয় নাই স্যার যে আপনার পুরো ট্রান্স মানে ও ভাইয়ের কনভারসেশন থাকে আপনাকে বাংলায় ট্রান্সলেট করে দিবে। আপনাকে বোঝা যায় না, হ্যাঁ এটা আপনাকে নিজেই বুঝে নিতে হবে স্যার, নিজের থেকেই আসলে আইডেন্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, ফ্রিল্যান্সিং এ ইংলিশ একটা বড় জায়গা দখল করে রাখে স্যার। যারা একটু ইংলিশে ভালো, একটু ইংলিশে ভালো, তারা ধরেন ফ্রিল্যান্সিং এর বস, ঠিক আছে, একটু ইংলিশ ভালো যায়, সেই একটু ইংলিশ ভালোটা আপনাদের যদি থাকে ওকে গুড, আর যদি না থাকে তাহলে ট্রাই করে কষ্ট করে হলো এই লেভেলে আপনাকে আসতে হবে স্যার। কিচ্ছু করার নেই, এই জায়গাতে কোনো ট্রেনার বা কেউ আপনাকে হেল্প করতে পারবে না স্যার, এটা আপনাকে নিজের থেকে ফিক্স করতে হবে। ঠিক আছে, আর আপনাদের মনে হয় আর দুইটা ক্লাস বাকি আছে, দুইটা ক্লাস পর হয়তো বা আপনাদের সঙ্গে খুব কম দেখা হবে, বাট এই যে কথাগুলো আমি বলে রাখলাম এই কথাগুলো যদি আপনারা একটু কষ্ট করে যদি মাইনে নিতে পারেন, শুধু এটা ফ্রিল্যান্সিং না, আপনার প্রফেশনাল কেরিয়ারও আপনাকে অনেক সাপোর্ট দেবে, আপনাকে অনেক সাপোর্ট দেবে। আপনি যেখানেই যান এই ইংলিশের কমিউনিকেশন যে লেভেলটা, এটা যদি আপনার গ্যাপ যদি ফিল আপ না হয় কোনো একটা ভালো চাকরিতে আপনি জয়েন করতে পারবেন না, কোনো একটা ভালো প্রফেশনেও আপনি যেতে পারবেন না খুব সহজে, কারণ এই প্রফেশন গুলোতে ধরেন ইংলিশের খুব ডিমান্ড। তারা আপনাকে কখনো মুখে বলবে না যে আপনার সঙ্গে আপনাদের ইংলিশের অনেক ডিমান্ড স্যার, ঠিক আছে, আপনার ধরো ভাইবা দিবেন চাকরি পাবেন, ওকে গুড, আপনি চাকরিতে জয়েন করে ফেললেন, বাট যদি আপনার ইংলিশের লেভেলের যদি এই অবস্থা হয়ে থাকে তবে একটা কথা বলে রাখি, ওই সকল অফিসে এ টু জেড যত পেপার থাকে, যত কাজ থাকে, সব কাজের পেপার গুলোই হয় ইংলিশে, 90% পেপার ওয়ার্ক হয় ইংলিশে। আপনি যদি কোনো একটা অফিসে ক্লার্ক হিসেবেও জয়েন করেন বা ধরেন ছোটখাটো পদেও জয়েন করেন, ইংলিশ জানা ম্যান্ডেটরি আপনার জন্য স্যার। এটা অফিস আপনাকে সরাসরি হয়তো ওইভাবে বলবে না, কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। অথবা আপনার ক্লায়েন্ট আপনার বস আপনাকে একটা রিপোর্ট দিয়ে বললে এই রিপোর্টটাকে তুমি অপটিমাইজ করে নিয়ে আসো, কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় কি আছে কারেকশন করে নিয়ে আসো, দেখেন পুরো রিপোর্ট আছে ইংলিশে, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন স্যার। ইংলিশ এখনো আমাদের হাতে সময় আছে, আমরা যদি চেষ্টা করি, কারণ এখন আগে তো ছোট ছিলাম ইংলিশ ধরেন মাথায় ঢুকতো না, এখন অনেক বড় হয়েছি স্যার, এখন ধরেন কোনো একটা জিনিস আমরা যদি একটু বুঝতে চাই খুব সহজেই বুঝতে পারবো। ওকে, তো এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস, আর আগে আমাদের ধরেন বুঝতাম না কিন্তু প্র্যাকটিস করার সময় ছিল তাই প্রচুর করতাম আগে। ওকে, আর বকবকে না করি স্যার, যেটা আমাকে বলা হয়েছে যে আপনাদের আজকে আপনাদের স্যার আজকে ব্যস্ত, আমাকে বলছে যে আপনাদেরকে ব্যাটলিং শেখাইতে, তো আপনারা কি ব্যাটলিং শিখতে ইন্টারেস্টেড বা আদৌ এটা আপনাদের কোনো কাজে আসবে? জি ভাইয়া, আপনারা তো গিগি তৈরি করছেন মাত্র দুইটা ক্যাটাগরিতে, ব্যাটলিং শিখে কি করবে? কথা বুঝতে পারছেন? তাহলে ভাই কি করা উচিত? ব্যাকলিং শিখে আপনাদের কাজ কি সেটা আমি জানতে চাইছি স্যার। মূলত রাইসুল ভাইয়া বলছিল যে একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে আমাদের উইক্স এর মাধ্যমে, এবং নিজের ওয়েবসাইটের মার্কেটিং নিজে করতে যেন গুগলে র্যাঙ্কে আসে, দ্যাটস ওয়াই এসইও এবং কিওয়ার্ডস হিসেবে একটু শিখাইছিল ভাইয়া, বাট ব্যাকলিংটা বাদ ছিল শুধু। উইক্স তৈরি করছেন না, লাবিব ভাই শিখাইছিল শুধু, এবং উনি বলছিল যে তোমার আরো ক্লাস নিবে অ্যাডভান্স লেভেলে, বাট ওই ক্লাসটা এখনো নেওয়া হয় নাই, দ্যাটস ওয়াই ওখানেও আমাদের একটু লেকিং আছে,
আর এসইও একটু শিখাইছিল, এসইও জায়গা শুধু ব্যাকলিংটা বাকি আছে আর কি, আর কিওয়ার্ড রিসার্চটা একটু ভালোভাবে শিখাইছিল রাইসুল ভাই। আর অন পেজ এসইও এবং অফ পেজ এসইও এই দুইটা বাদ আছে আর কি। আর ব্যাকলিংটা ফুলফিল ভাবেই বাদ, ওটা কিছু শিখায় না। জি হ্যাঁ, আমরা উদ্দেশ্যে এখন ব্যাকলিং শেখা আর কি, তাই না? আমি একটু বলে নিই, সেটা হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে স্যার আমার শেখানো একটু ডিফারেন্স, ঠিক আছে? আমি আপনাদের রাইসেল স্যারের মতো সহজ করে শেখাইতে পারি না। না স্যার সেটা না, আপনি আপনার মতো শিখান স্যার, সমস্যা নেই আমাদের। ঠিক আছে, মানে এত সহজে সবকিছু আমি পাস করে যাইতে পারি না। আপনি যখন ধরেন শিখাইতে চাই, তখন ধরেন ওই টপিকসে যা আছে সব তার আদ্য পর্যন্ত শেষ করে দেবে, তো দেখা যায় যে আর আমি আসলে ধরেন এই যে টপিকস গুলোর একটা বাইপাস হয়ে থাকে, ঠিক আছে? ইন্টারনেট ইন্টারনেটে তো সবকিছুই ধরেন দুই নম্বরে থাকে, কোনো কাজে ধরেন সব কাজে আপনি লিগালি ইলিগালি দুইভাবেই করতে পারবেন। সেগুলোকে দেখা যায় যে কাজগুলোকে সহজ করার জন্য ইলিগালি মুভ করে, আর আপনাদেরকে তো আমি শেখাচ্ছি, সো ডেফিনেটলি আপনাদেরকে আমি ইলিগাল কোনো প্রসেস শিখাইতে পারি, দ্যাটস নট, এটা আসলে ভালো দেখায় না আপনাদেরকে, ঠিক আছে? একজন ট্রেনার আপনাদেরকে এমন একটা কাজ শেখাচ্ছে যেটা আসলে ইলিগাল বা ধরেন প্রপার ওয়ে না, এটা কি ভালো দেখায়? কিন্তু স্যার একটা মানুষের দুটাই জানা উচিত, প্রপার ওয়ে এবং আনলিগাল ওয়ে, দুটাই, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা আসলে আনলিগাল আর কোনটা লিগাল। এটা আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে স্যার। আমি তো আপনাদেরকে প্রপার ওয়েটা দেখাই দিলাম এবং আত্মবান্ত দেখাই দিলাম, বাকি আপনি ভালো পথে আঁটবেন না খারাপ পথে আঁটবেন, যদি খারাপ পথে আঁটেন তাহলে সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আমি তো মনে করেন যে আপনি ভালো পথে আঁটবেন, তাহলে আমার দেখানো রাস্তায় আপনি হাঁটবেন, তো এটা আসলে আমার মনে হয় না আপনাদের দেখানো উচিত। এগুলো তো অনেক আপনার ধরেন বাইপাস হয়ে থাকে, যেগুলো ইউজ করে আপনি হয়তো বা অনেকের জন্য সাপোর্ট পেতে পারেন, বাট লং লাস্টিং এ যখন চলে যাবেন তখন আপনাকে ধরেন পেনাল্টি দেওয়া হয় গুগলতে, সো ইটস রিয়েলি হার্মফুল। এবং এই যে খারাপ রাস্তা যেটা অর্থাৎ ব্ল্যাক হ্যাট এসইও, এটা করে কেউ ভালো কিছু করতে পারে না। ঠিক আছে, চলো আপনাদেরকে ব্যাকিং কনসেপ্ট, টোটাল ব্যাকলিংটা আসলে কি সেটা একটু আমি বলে দিই। না, ব্যাকলিংটা হচ্ছে এরকম একটা বিষয় যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার স্ক্রিন দেখা যায়? ব্যাকলিংটা আসলে কি আমি একটু আপনাদেরকে একটা হালকা কনসেপ্ট দিয়ে দিই, তাহলে মোটামুটি আপনাদের ধরেন রেকর্ড করতে হবে। আচ্ছা, ব্যাকলিং করার জন্য আমাদের প্রথমে যেটা প্রয়োজন, সাপোজ ধরেন আমি যদি একটা, আচ্ছা আমি ওইটাতে না, আগে আমি সহযোগিতা আসি। ব্যাকলিং করার জন্য আপনাদের ধরেন
যেটা ফার্স্ট প্রয়োজন সেটা হচ্ছে আপনি কোন ওয়েবসাইটের ব্যাকলিংক করবেন, ঠিক আছে? তার আগে একটা বিষয় বলে নিই, সাপোজ ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ইউ হ্যাভ এ ওয়েবসাইট, ধরেন এটা আমার ওয়েবসাইট, আমি এখানে লিখে দিলাম যে ওয়েবসাইট, ঠিক আছে, ইটস আ ওয়েবসাইট, অ্যান্ড আপনার ওয়েবসাইটটা আপনি ইন্টারনেটে সাবমিট করে রাখছেন। ইন্টারনেট কিন্তু বিশাল একটা দুনিয়া আছে, ঠিক আছে? এই দুনিয়াতে ধরেন লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, এর মধ্যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে একটা, কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটা হচ্ছে একটা, এবং আপনার ওয়েবসাইট কোটি কোটি টপিক্সের মধ্যে একটা দুইটা টপিক্স নিয়ে তার সার্ভিস কন্টিনিউ করে যাচ্ছে, রাইট? আপনাকে খুঁজে পাওয়া খুব বেশি টাফ হবে না। এখন গুগলে যদি আসেন, আপনি যে টপিক্স নিয়ে কাজ করতেছেন, গুগলে দেখা গেল এই টপিক্স নিয়ে অনেকে কাজ করে, দেখা গেল যে আপনার টপিক্স নিয়ে আপনি স্পোর্টস রিলেটেড টপিক্স নিয়ে কাজ ব্লগিং করতেছেন, স্পোর্টস এর বিভিন্ন ব্লগ নিউজ আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন। এখন পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে যারা স্পোর্টস নিয়ে কাজ করে, তারা সবাই আপনার কম্পিটিটর, কারণ তারা সবাই চায় যে তারা গুগলে র্যাঙ্ক করুক, ঠিক আছে? এখন আপনি এখানে দেশ বা ধরেন ল্যাঙ্গুয়েজ ভেদে আপনি ব্লগিং করেন, আপনি ব্লগিং করেন বাংলায়, তাহলে আপনার অডিয়েন্স কারা হবে? আপনার অডিয়েন্স হবে বাংলাদেশ এবং কলকাতা, কলকাতা মানুষ যারা বাংলা পড়তে পারে, তাই না? আপনার কিন্তু তাহলে এখন কম্পিটিটর কমে গেল, এখন আপনার কম্পিটিটরও তারা হবে এই বাঙালি, বাঙালিদের মধ্যেই তারাই কম্পিটিটর, তারা আপনার মতো করে তারাও ধরেন বাংলায় ব্লগিং করে। তো মোটামুটি আমাদের কম্পিটিটর কমে আসলো, ধরে নিলাম আমাদের কম্পিটিটর হচ্ছে 1 লাখ, পুরো এপার বাংলা ওইপার বাংলা কলকাতা এবং বাংলাদেশ মিলে 1 লক্ষ ওয়েবসাইট আছে ইন্টারনেটে যারা বাংলায় স্পোর্টস রিলেটেড ব্লগিং করে, আমি ধরে নিলাম, যদি 1 লাখ না, এর থেকে অনেক বেশি থাকতে পারে, বাট আমি এটাকে ধরে নিলাম। এখন এই গুগলে তো তার এই 1 লাখ মানুষকে একসঙ্গে গুগল সার্চ রেজাল্টে আনা সম্ভব, গুগলের প্রথম পেজে তো মাত্র 10 জন করে শো করে, 10টা ওয়েবসাইট শো করে, তার মানে 1 লাখের ভিতরে আপনি যদি স্পোর্টস রিলেটেড কোনো কিছু লিখে সার্চ করেন গুগলে, তাহলে দেখা যাবে 1 লাখের ভিতরে প্রথম সারির যে 10 জন থাকবে, এই 10 জন তাদের ওয়েবসাইট গুগলের প্রথম পেজে দেখতে পাবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। এখন গুগল কিভাবে আইডেন্টিফাই করবে যে আমি কোন 10 জনকে আমার প্রথম সারিতে নিয়ে আসব, এটা কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জের বিষয়, তাই না? কিওয়ার্ডের মাধ্যমে ভাই, লেট মি ফিনিশ, আই এম নট টকিং অ্যাবাউট কিওয়ার্ড। গুগল, গুগলের কাছে যে বাংলা এপার বাংলা ওপার বাংলায় যে 1 লক্ষ ওয়েবসাইট তার কাছে আছে, ইন্ডেক্স করা আছে, ওয়েবসাইটের সকল ডেটা কিন্তু গুগলের কাছে থাকে, আমরা গুগলকে দিয়ে দিই। আমরা যখন গুগলকে আমাদের ওয়েবসাইটের ডেটা দিয়ে দিলাম, এরকম দেখা গেল 1 লাখ মানুষ দিয়ে রাখছে। এখন গুগল কিসের ভিত্তিতে আমাকে গুগলের প্রথম পেজে শো করাবে? আমি ধরে নিলাম যে 1 লক্ষ মানুষের, 1 লক্ষ যে ওয়েবসাইট আছে তার মধ্যে সাকিব আল হাসানকে নিয়ে একটা ব্লগ তৈরি করছে, যে ব্লগটা 50,000 ওয়েবসাইট পোস্ট করছে এই 1 লক্ষর মধ্যে থেকে। এখন এই 50,000 ওয়েবসাইট যদি সাকিব আল হাসানকে নিয়ে পোস্ট করে, আর আমি যদি গুগলে গিয়ে সার্চ করি সাকিব আল হাসান নিউজ, তাহলে 50,000-এর ভিতর কি 50,000-এ আমাকে শো করাবে? মাত্র প্রথম সারিতে মাত্র 10 জনকে শো করা, এবং আমি এটা দিয়ে কথা বলতেছি, আই এম নট টকিং অ্যাবাউট কিওয়ার্ড। কিওয়ার্ড যদি তো হইতো, তাহলে এটা 50,000-কে শো করানোর কথা ছিল। আসলে গুগল কিসের ভিত্তিতে এই 50,000 কিংবা 1 লক্ষ ওয়েবসাইটের ভিতর মাত্র 10টা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাচ্ছে? কোন সমীকরণ বা কোন ধরনের ধরেন আপনার কোয়েরি ব্যবহার করে গুগল এই কাজটা করে, ঠিক আছে? তো এই জায়গা পর্যন্ত যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমি কন্টিনিউ করি, আর যদি বুঝতে না পারেন এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। না স্যার, আপনি প্রসিড করুন, কন্টিনিউ করুন। ওকে,
ওকে ফাইন। সো আমার কাছে 1 লক্ষ কিংবা 1 লক্ষ কম্পিটিটর আছে, এনেকে 1 লক্ষ কম্পিটিটরের সাথে কম্পিটিশন করে আমাকে টপে আসতে হবে। এখন গুগল তাদের অ্যালগোরিদম কখনো পাবলিশ করে, কোন অ্যালগোরিদমের ভিত্তিতে গুগল প্রথম দ্বিতীয় তৃতীয় চুজ করে এটা গুগল কখনো পাবলিশ করে না, ঠিক আছে? গুগল এই কথা বলে যে তারা আপনাকে র্যাঙ্ক করবে আপনার পারফরমেন্সের উপর, পারফরমেন্সটা আপনার যত ভালো হবে আপনাকে তত উপরে র্যাঙ্ক করা হবে, আপনার পারফরমেন্স যত খারাপ হবে আপনাকে তত নিচে র্যাঙ্ক করা হবে। কিন্তু পারফরমেন্সটা কি, পারফরমেন্সটা হচ্ছে আপনার পারফরমেন্সটা হচ্ছে এইরকম যে পারফরমেন্সে আসলে একটা টপিকস, এই পারফরমেন্সের ভেতরে অনেকগুলো বিষয় বিলং করে, এর মধ্যে একটা ছোট্ট পার্ট হচ্ছে ব্যাকলিং, ঠিক আছে? এই যে পারফরমেন্স, পারফরমেন্স এর ভেতরে আপনার কিওয়ার্ড ব্যালেন্স আছে, আপনার ধরেন ল্যাঙ্গুয়েজ, এরকম অনেক বিষয় থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ব্যাকলিং। আসলে ব্যাকলিংটা লিগালি গুগল কিভাবে অনেস্টলি বলতে গেলে, ধরেন আমরা শুধু জানি যে ধরেন একটা ওয়েবসাইটের লিঙ্ক আরেক জায়গায় আরেকটা ওয়েবসাইটে শেয়ার করলে সেটাকে ব্যাকলিং বলা হয়। কেন ব্যাকলিং এর জন্ম, কি কারণে গুগল কেন ব্যাকলিং কে সাপোর্ট করে, এই কথাগুলো আমরা কখনো জানি না, জানার চেষ্টাও করি না। কেন, কারণ আমাদের এগুলো প্রয়োজন নাই, বাট এটা আপনাদের প্রয়োজন আছে। অ্যাজ এ এক্সপার্ট ফ্রিল্যান্সার হিসাবে প্রফেশনালি আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন এইটুকু আপনাকে জানতে হবে। গুগল ব্যাকলিং এ সাপোর্ট করে, আমরা পারফরমেন্সে ছিলাম, ঠিক আছে? ওয়েবসাইট কে র্যাঙ্ক করানোর জন্য গুগল পারফরমেন্স কে পারফরমেন্সের কয়েক একটা ক্যাটাগরিতে পয়েন্ট দিয়ে থাকে আপনার আমাদের, এবং এই সবগুলো পয়েন্ট যোগ করে যাদের পয়েন্ট বেশি থাকে তারাই উপরের র্যাঙ্কে থাকে, যাদের পয়েন্ট কম থাকে তারা নিচের র্যাঙ্কে থাকে। এখন এই পারফরমেন্স গুলো বাড়াইতে হলে একজন কমপ্লিট বা ফুল স্ট্যাক এসইও এক্সপার্ট এর প্রয়োজন হয়। এখন এই ফুল স্ট্যাক এসইও এক্সপার্ট কি করতে পারে, সে টেকনিক্যাল এসইও করতে পারে, সে ধরেন অফ পেজ এসইও করতে পারে, সে প্রমোশন করতে পারে, এই কাজগুলো যিনি করতে পারেন তাকে ফুল স্ট্যাক এসইও এক্সপার্ট বা কমপ্লিট এসইও এক্সপার্ট বলা যায়, ঠিক আছে? তো ওই লেভেলে পৌঁছাতে হলে আমাদের অনেক দূরের পথ হাঁটতে হবে এবং এই ধরনের মনোবল শক্তি আমাদের প্রয়োজন। আই ডোন্ট নো আপনাদের সেটা আছে কিনা, আমরা যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। এই যে পারফরমেন্সের ভেতরে ব্যাকলিং, এই ব্যাকলিংটা যদি আমরা যদি একটু মানে গুগলকে বুঝাইতে পারি যে ইটস দ্য ব্যাকলিং ফর ইউ, ঠিক আছে, তাহলে গুগল আমাদের ব্যাকলিংকের খাতায় কিছু নাম্বার দিয়ে দিবে এবং আরো যে পয়েন্ট টপিকস গুলো আছে সেই টপিক গুলোর খাতা আমাদেরকে ওই কাজগুলো আমরা তখনই করবো, তখনই গুগল আমাদের নাম্বার দেবে এবং এই সবগুলো নাম্বার যোগ করে অন্য যে ওয়েবসাইট গুলো আছে তাদের সঙ্গে কম্বাইন করবে, যার পয়েন্ট বেশি সে সবার আগে র্যাঙ্ক করবে, সব বিলং করবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তো আমরা তাহলে কি করব, এই ব্যাকলিং থেকে কিছু পয়েন্ট গুগলের কাছ থেকে নিব। এখন গুগল ব্যাকলিং সম্পর্কে কি বলে, ঠিক আছে? গুগল আসলে ব্যাকলিং চেনে না, ঠিক আছে? গুগল এটাকে বলা হয়, গুগল এটাকে বলে লিঙ্ক বিল্ডিং। গুগল কিন্তু সরাসরি ব্যাকলিং চেনে না, সে বলে এটাকে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং ইজ হোয়াট, তো নর্মালি ব্যাকলিং যেভাবে হয় বা নর্মালি ব্যাকলিং যেটাকে কাজ করে, সাপোজ ধরেন ইউরো ওয়েবসাইট, ধরেন আমি এখানে ধরে নিলাম যে এখানে আরো 10টা ওয়েব, আরো ধরেন 10টা কিংবা 5টা ওয়েবসাইট আছে, ঠিক আছে? আমি এখানে দিয়ে দিলাম এখানে ওয়েবসাইট 1, আচ্ছা
আমি ধরে নিলাম যে আমার কাছে টোটাল এতগুলো ওয়েবসাইট আছে, মানে এতগুলো ওয়েবসাইট বলতে ইন্টারনেটে এতগুলো ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইট গুলো অনেক আগে থেকে ইন্টারনেটে আছে এবং এদের এদের পয়েন্ট অনেক বেশি, যেহেতু এরা অনেক আগে থেকে আছে, এরা নিজেরাও এসইও করছে, দ্যাটস ওয়াই এরা সবাই ধরেন একটা ভালো পজিশনে আছে গুগল, এবং এদের সবারই খাতায় অনেক ভালো ভালো পয়েন্ট আছে। মাঝে মাঝে তো এরা কোনো কোনো কিওয়ার্ডের এগেনস্টে এরা ফার্স্ট পেজেও চলে আসে। ঠিক আছে, আমার কাছে আমি দেখতেছি যে এই ওয়েবসাইটগুলো অনেক ভালো বা এদের র্যাঙ্ক অনেক ভালো, যেটাকে ডিএপিএ দ্বারা কাউন্ট করা হয়। ঠিক আছে, এখন আমার ওয়েবসাইট সম্পূর্ণ একদম নতুন ফ্রেশ একটা ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইটটাকে কিভাবে গুগলের কাছে পরিচয় করাবো, তাই না? আমরা কিন্তু ধরেন স্যার একদম ছোট থেকে একবারে বড় হইতে পারি না। আমরা যদি কোনো স্কুলে যাই, স্কুলে গেলে সবার আগে আমরা কি করি, সবার আগে আমরা প্রথম যেদিন স্কুলে যাই সেদিন হয়তো বা চুপচাপ একাই বসে থাকি, দ্বিতীয় দিন একটা বন্ধু জোটায় আগে, তারপরে একটা বন্ধু নিয়ে আরেকটা বন্ধু জোটায়, আরেকটা বন্ধু জোটায়, আরেকটা বন্ধু জোটায়, দেখা যায় এভাবে একটা সার্কেল তৈরি হয়ে গেছে আমার। এবং এই সার্কেলটা আপনার পুরো স্কুল লাইফ আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে। তারা ধরেন আপনার 10টা বন্ধু আছে, 10টা বন্ধু যদি আলাদা আলাদা ভাবে থাকে তারা কিন্তু খুব ভালো কিছু করতে পারবে না। 10টা বন্ধু যখন আপনারা একসঙ্গে থাকবেন, একজন বন্ধু আরেকজন বন্ধুকে হেল্প করে আপনারা খুব দ্রুত আপনাদের সময়, আড্ডা দেওয়া, পড়াশোনা সবকিছু মুভ করে নিতে পারবেন। সো ইটস লাইক দ্যাট, আপনি একাই কিছু করতে পারবেন না গুগলের কাছে। কিন্তু এইরকম যে ধরেন 10টা ওয়েবসাইট আমার, 5টা বা 6টা ওয়েবসাইট আমার কাছে আছে, আমি 6টা ওয়েবসাইটকে টার্গেট করলাম, এদের মাধ্যমে বা এদের থ্রুতে আমি গুগলের কাছে অনেক ভালো সাজতে পারবো, গুগলকে বলতে পারবো দেখো তুমি আমারে চেনো নাই কেন, আমার তো দেখো এই যে তোমার গুগল তোমার তোমারই ধরেন গুগল যদি কোনো স্কুল হয় আর ওয়েবসাইট গুলো যদি তাদের ছাত্র হয় তাহলে বলবো যে এরকম করে যে স্কুল তুমি আমারে চেনো না কেন, হেডমাস্টারকে বললাম যে আপনি আমারে চেনেন না কেন, আপনার স্কুলেরই 6টা আমার ফ্রেন্ড আছে, আমরা 6 জন আর আমি একজন, 7 জন মিলে আমরা একটা সার্কেল, আর আমরা এই 6 জনের সার্কেল একসঙ্গে সবসময় কাজ করি। দেন তো আপনি তখন দেখবেন যে আপনাদেরকে ওই হেডমাস্টারও চিনে ফেলবে বা প্রিন্সিপাল যিনি স্কুলে থাকবেন বা কলেজের প্রিন্সিপাল সেও আপনাকে চিনে ফেলবে যে হ্যাঁ এই 6টা সার্কেল এবং এদেরকে সবসময় একসঙ্গে দেখা যায় সব কাজে, বা যেটা আসলে হয় স্কুল লাইফ। ঠিক আছে, তো এই 6টা ওয়েবসাইটের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে হবে স্যার, একটা রিলেশন স্থাপন করতে হবে। এই রিলেশনটাকে স্থাপন করার একটা ওয়ে হচ্ছে এই আপনার ওয়েবসাইটের যে লিংকটা, এই লিংকটা সাপোজ আমি এখানে লিখিয়ে দেখেন www. সাপোজ ধরেন আমার ওয়েবসাইটের নাম হচ্ছে mywebsite.com। ঠিক আছে, দিস ইজ মাই ওয়েবসাইট URL। এবং আমরা যখন কোনো ওয়েবসাইট URL তৈরি করি তখন একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে এই নামে আর দ্বিতীয় কোনো ওয়েবসাইট নাই স্যার। সো ইটস এন ইউনিক আইডি, সো ইটস এন ইউনিক আইডি যেটা দিয়ে আপনাকে ইজিলি আইডেন্টিফাই করা যাবে। আমি যদি একটা কোনো ইউনিক ওয়ার্ড লিখে গুগলে সার্চ করি এবং সেই ইউনিক ওয়ার্ডটা যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে আপনাকে, আপনি শুধুমাত্র ওই সার্চ রেজাল্টে কি আপনি আসবেন না, আসবেন কি না, কথা বলেন ডোমাইনটা যদি আপনি এই জায়গায় শেয়ার করেন। ঠিক আছে, আমি এখানে শেয়ার করে দিলাম, আপনি এই জায়গায় একটা শেয়ার করলেন, এই জায়গায় আপনার ডোমাইনটা শেয়ার করলেন, এই ওয়েবসাইটে শেয়ার করলেন, এটাতে শেয়ার করলেন, এটাতে শেয়ার করলেন এবং এটাতে শেয়ার করলেন, মিন্স আপনি আপনার ফ্রেন্ডদের ফ্রেন্ডদের কাছে আপনার ধরেন কোনো একটা স্মৃতি বা আপনার অস্তিত্ব জানান দিলেন আপনার বন্ধুদের কাছে। ঠিক আছে, সো প্রত্যেকটা ওয়েবসাইটে এটা পাওয়া যাচ্ছে। সো গুগল এখন কি করবে, আপনার যে ওয়েবসাইটের যে ডকুমেন্টটা গুগলের কাছে সাবমিট করা আছে এটার যে একটা ক্রাউলার আছে, এই ক্রাউলারটা আপনার ওয়েবসাইটের ডোমেইনকে নিয়ে একটা সার্টেন টাইম পর পর আপনাকে সার্চ করবে, স্ক্যান করবে আপনার ডোমেইনটা, এবং যখন সে স্ক্যান করতে গিয়ে দেখবে
আচ্ছা, বিভিন্ন ওয়েবসাইটে এই ওয়েবসাইটের ডোমেইনটা পাওয়া যাচ্ছে, তখন সে বুঝে নেবে যে না, ইটস গুড। এখন সে বুঝে নিচ্ছে যে ইটস গুড, এবং সে আপনাকে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিবে। এখন আসেন এই পয়েন্টের বিষয়ে। গুগল আসলে আমি যেটা বললাম এটাকে বলা হয় এসইও ব্যাকলিং করার, কিভাবে ব্যাকলিং করতে হয়, গুগল এটাকে কিভাবে দেখে সেটা আগে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, গুগল এই ব্যাকলিংটাকে এইভাবে দেখে না, আমরা যেভাবে জানি গুগল ব্যাকলিংটাকে এইভাবে দেখে যে কোন একটা টপিকস নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে সেটা নিয়ে আলোচনা করছেন। সাপোজ ধরেন একটা ট্রাভেল টপিকস, আপনি রাঙামাটির কোনো একটা পাহাড়ের উপর গিয়ে, পাহাড়ে গিয়ে ধরেন আপনি সুন্দরবনের ভেতরে ঘুরতে ট্রাভেল করতে গেছেন, বা যেটাকে বলেন যে অ্যাডভেঞ্চারে গেছেন, গিয়ে দেখছেন যে আপনি এক ধরনের, বা কোনো একটা রিসার্চে গেছেন, গিয়ে দেখছেন আপনি এক ধরনের প্রাণী দেখতে পাইছেন, কিংবা কোনো একটা আদিম আদিম মানুষদের, আদিম মানুষের যে ধরেন কি বলে এটাকে, আরে বন জঙ্গলে থাকে না, আদিবাসী দেখছেন। ঠিক আছে, এবং তারা টোটালি ডিফারেন্ট ফর আস, আমাদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ আপনি তাদের দেখছেন, তাদের ছবি উঠাইছেন, তাদের সম্পর্কে জানছেন, বাসায় এসে একটা ব্লগ লিখে ফেলছেন, সেই ব্লগটা আপনি আপনার ওয়েবসাইটে শেয়ার করছেন উইথ প্রুফ এভিডেন্স। এইটা শেয়ার করার পর এই যে আপনার যে ছয়টা বন্ধু আছে এখানে, ঠিক আছে, এই ছয়টা বন্ধু আপনার ওয়েবসাইটটা দেখছে, দেখে এখন করছে তুমি এত সুন্দর একটা কন্টেন্ট শেয়ার করছো, এবং ইটস টোটালি ইউনিক এবং ইন্টারেস্টিং, তুমি এত সুন্দর একটা কন্টেন্ট শেয়ার করছো, তোমার এই কন্টেন্টটা আমি আমার ওয়েবসাইটে শেয়ার করে দিলাম। তখন সে এই আপনার এই তৈরি করা কন্টেন্টটা এরা আপনার ওয়েবসাইট থেকে লিঙ্কটা নিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে সেই লিঙ্কটাকে শেয়ার করতে থাকবে স্যার। ঠিক আছে, সবাই শেয়ার করে দিল, কারণ আপনার আপনার লেখা যে বিষয়টা এটা সম্পূর্ণ একদম ইউনিক, এবং ইটস মানুষ এটাকে খুব ভালো নিবে, মানুষ এই ব্লগটাকে পড়বে, এই জন্য তারা আপনার লিঙ্কটাকে তাদের ওয়েবসাইটে ইন্টারনালি, এবং আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার যে পোস্ট আছে এই পোস্টটা সামারি তৈরি করবে, সামারি তৈরি করে এবং নিচে বলে দিবে যে ফর রিড মোর ক্লিক দ্য লিঙ্ক। তো কোনো অডিয়েন্স যদি আপনার আপনার ফ্রেন্ডের ওয়েবসাইটে আসে এবং সে আপনার লেখা ব্লগের টাইটেল এবং ছোট্ট যে সামারি এটা যদি দেখে, দেখার পর ওইটাতে যদি ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে আসবে, তাহলে আপনার ওয়েবসাইটে কি অডিয়েন্স আসবে না? অটোমেটিক ট্রাফিক আসতেছে না, অডিয়েন্স আসতেছে, এটাই তো আমাদের ডিমান্ড। ঠিক আছে, গুগল এইভাবে চিন্তা করে, গুগল চিন্তা করে যে আপনি অনেক সুন্দর একটা কন্টেন্ট লিখছেন যেটা বিভিন্ন ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে শেয়ার করছে, এবং এটা রিয়েলি ঘটে থাকে, আমাদের ক্ষেত্রে না, যারা বড় বড় ব্লগার আছে তাদের ক্ষেত্রে এটা ঘটে থাকে। একজন বড় ব্লগার একটা ব্লগ তৈরি করছে, সেটা দেখবেন ছোট ছোট অনেক ব্লগার সেটাকে শেয়ার করে ফেলছে। আমরা ওয়েবসাইটে যখন ব্লগ করতে যাই তখন দেখি নিচে শেয়ার বাটন আছে, সোশ্যাল মিডিয়া শেয়ার, লিঙ্ক কপি করা শেয়ার থাকে না, আমরা গিগ শেয়ার করতে দেখি নাই। জি ভাই, অপশনগুলো থাকে স্যার, এক্স্যাক্টলি লাইক দ্যাট। গুগল কিভাবে চিন্তা ভাবনা করে, তাহলে গুগল চিন্তা ভাবনা করতেছে আপনি একটা ভালো ভালো আপনি একটা খুব সুন্দর একটা ব্লগ লিখছেন, এবং এই ব্লগটা অন্যরা তাদের ওয়েবসাইটে শেয়ার করার জন্য হেরিক পড়ে গেছে, দ্যাটস ওয়াই আপনার ওয়েবসাইটে একটা কোয়ালিটি আছে, এবং পুরো ইন্টারনেট স্ক্যান করলে বিভিন্ন জায়গায় আপনার রেফারেন্স পাওয়া যায়। তো সবগুলোর ভিত্তিতে আপনার ব্যাকিং এর খাতায় আমি কিছু ভালো মার্ক দিয়ে দিচ্ছি, যেন আপনি সার্চ রেজাল্টে ইম্প্রুভ করতে পারেন। এটা গুগল চিন্তা ভাবনা করে, বাট আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, আমাদের টার্গেট হচ্ছে যে ওয়েবসাইটে জায়গা পাবো সেখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে শেয়ার করে দেব। ঠিক আছে, তাহলে গুগলে ব্যাক লিঙ্ক পাওয়া যাবে। নো, ইটস নট রাইট, এটা যদিও রাইট না, এখন আমি যদি ধর আপনাদের লিগ্যাল প্রসেস এইভাবে যদি দেখাইতে যাই, তাহলে দেখা যাবে যে আপনারা ক্লাস ছেড়ে পালাইছে। সো যেটা চলে সেটাই মার্কেটে, মানে মার্কেটে যেটা স্টুডেন্টরা নিবে সেটাই আমাদের দেখানো উচিত। ঠিক আছে, আমরা আসলে চাইলেও আপনাদের এভাবে ডিটেলস দিয়ে দেখাতে পারি না। তো আসেন, এখন মার্কেটে কিভাবে চলে সেটা দেখেন। মার্কেটের ডিমান্ড হচ্ছে যে আমার এতগুলো ব্যাকলিং লাগবে, এতগুলো ব্যাকলিং লাগবে, এতগুলো ব্যাকলিং আপনাকে তৈরি করে দিতে হবে। এখন ব্যাকলিং যখন আমরা তৈরি করতে যাব, এই ব্যাকলিং এর অনেকগুলো পার্ট থাকে স্যার। ব্যাকলিং তৈরি করার জন্য কয়েক ধরনের
অবস্থাতে ব্যাকলিংগুলোকে ভাগ করা হয়, যেন মানে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে ব্যাকলিংগুলোকে ভাগ করা হয়। যেন আমরা ধরেন আমরা যে ব্যাকলিংগুলো তৈরি করব, এই ব্যাকলিংগুলোকে ব্যাকলিং তৈরি করার জন্য ওয়েবসাইট যেগুলো এগুলোকে আমরা খুঁজে পেতে আমাদের কাছে যেন অনেক সহজ হয়। ঠিক আছে, তো আমি ডিটেইলসে যাব না, আমি যা শুধু আপনাদেরকে সঙ্গে এই ব্যাকলিংগুলো যে নামগুলো এগুলোর পরিচয় করে দেবো এবং এগুলো দেখতে কীরকম কোথায় গিয়ে করতে হয় এগুলো আপনাদের সাথে যা শুধু দেখাই দিব। ঠিক আছে, আশা করি আপনারা বোরিং হবে না। ওকে, প্রথমে যে ধরেন ব্যাকলিংটা বিলং করবে সেটাকে বলা হয় ওয়েব 2.0, 2.0 ব্যাকলিং। আপনার কি নাম শুনছে এটা কখনো? জি ভাই শুনছি। শুনছেন কখনো এটা নিয়ে? না ভাই কাজ করি নাই, বাট হচ্ছে দেখছিলাম আর কি সাইট গুলা। ওকে, এটা ছিল ধরেন এক ধরনের ব্যাকলিং। আরেক ধরনের ব্যাকলিং আছে হচ্ছে সোশ্যাল, সরি সোশ্যাল ব্যাকলিং, আর এই ধরনের ব্যাকলিং আছে আপনার কি বলে ব্লগ কমেন্টস ফাইল, আমি লিখে নিয়ে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো মোটামুটি আমার দেখে আমি কয়েকটা ব্যাকলিং নিয়ে কাজ করছি, আপনাদের মাঝে এগুলোর মধ্যে কমন কমন করতেছে বা এগুলো নিয়ে নাম শুনছেন কখনো, কাজ করছেন কখনো, এরকম কি কমন পড়ে আপনাদের মাঝে? শুনছি ভাই বাট কাজ করি নাই। কোনগুলো শুনছেন? ব্লগ কমেন্টস, ফোরাম পোস্টিং, গেস্ট পোস্টিং, সোশ্যাল বুট মার্কেটিং, এগুলো শুনছি শুধু। আপনাদেরকে তাহলে আজকে এই টপে এই ব্যাকলিং গুলো আসলে কি এবং কোথায় থেকে করতে হয় জাস্ট যত শর্টলি পারি আপনাদেরকে দেখাই দেবো। কারণ ব্যাকলিং ইজ এ বিগ পার্ট অফ এসইও। ঠিক আছে, এটা আসলে একটা দুইটা ক্লাসে আমি শেষ করতে পারি না, আমার ধরেন এই ব্যাকলিং শেষ করতে ধরেন 7-8টা ক্লাস লেগে যায়। আমি দেখি আজকে একটা ক্লাসে কতটুকু মুভ করতে পারি, চেষ্টা করবো সবগুলো আপনাদের ছোট ছোট করে হলেও বোঝাই দিতে। শুরুতে আসেন ওয়েব 2.0 ব্যাকলিং। তো
ওয়েব 2.0 একটা ইন্টারেস্টিং এবং ডিমান্ডেড পার্ট ব্যাকলিংক, ঠিক আছে? কারণ এই জায়গাতে ধরেন আপনার মোটামুটি ব্যাকলিং তৈরি করার ক্ষেত্রে আপনার মোটামুটি অনেক ফ্রিডম আছে। ব্যাকলিং এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে ব্যাকলিং এ আসলে দুইটা বিষয় ঘটে। যে আপনি কোনো ওয়েবসাইটে আপনার লিংকটাকে রেখে আসলেন বা পোস্ট করে আসলেন, সেটা আসলে ওই ওয়েবসাইটে যিনি অ্যাডমিন আছে উনি গুগলকে বলে দিবে যে আমি এই লিংকে সাপোর্ট করি কি না। ম্যাক্সিমাম ওয়েবসাইট বলবে যে আমি এই লিংকে সাপোর্ট করি না। বিষয়টা এরকম যে গুগলকে বলে দিচ্ছে যে আমার ওয়েবসাইটে তুমি লিংক পাইছো, ঠিক আছে, ভালো, বাট আমি এই লিংকে সাপোর্ট করি না। তোমার যদি মন চাই তুমি এদের নিবা নাও, আর যদি তোমার মন না চাই তাহলে একে ছেড়ে দিয়ে চলে যাও, ঠিক আছে? যে এটা ধরেন আপনার আপনার প্রপার্টির ভিতরে একটা একটা পাগল ঢুকে পড়ছে, ঠিক আছে? আপনি এরকম বলতেছেন যে আমি এই পাগল হয়তো বা আমার জায়গায় ঢুকে পড়ছে বা আমার এরিয়াতে আমার যে বাসা বা আমার প্রপার্টির ভিতরে যে চলে আসছে, দ্যাট মিনস এটা না যে আমি পাগলকে চিনি, আমি পাগলকে চিনি না। তো আপনি গ্রামবাসী বা পুলিশকে বলে দিতে পারেন যে তোমাদের যদি মন চায় তোমরা একে নিয়ে যাও, আর যদি মন না চায় ও যেখানে আছে ওইভাবে থাক, আমার কোনো সমস্যা নেই। বিষয়টা এরকম, বোঝা যাচ্ছে আমার কথা? এই প্রসেসটাকে বলা হয় ডু ফলো এবং নো ফলো, ঠিক আছে? যদি বাড়ির মালিকটা এইভাবে বলতো যে ওকে তোমরা, আমিও বাড়ির মালিকটাই বলে যে আমি পাগলটাকে চিনি, তো এখানে আছে এখানে থাক, তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের মতো কাজ করো এবং তোমরা চাইলে এর টেক কেয়ারও করতে পারো, নো প্রবলেম। এটাকে বলা হবে ডু ফলো। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে ব্যাকলিংটা করে আসলেন, ওয়েবসাইটে অ্যাডমিন বলতেছে এই ওয়েবসাইটকে তো আমি চিনি এবং এই ওয়েবসাইটের কন্টেন্ট অনেক ভালো, দ্যাটস ওয়াই আমি এই ওয়েবসাইটকে সাপোর্ট করি, আর এই কথাটা সে গুগলকে বলে দিবে ছোট্ট একটা কিওয়ার্ডের মাধ্যমে, সেটাকে বলা হয় ডু ফলো। যখন আপনার ব্যাকিং এর সাথে ডু ফলো কথাটা রিলেটেড থাকবে, দ্যাট মিনস বুঝতে হবে যে আমার তৈরি করা ব্যাকলিংটা গুগলে ভালো পারফরমেন্স দিচ্ছে। আর নো ফলো যেটা কি সেটা তো বলে দিলাম, যে ওয়েবসাইটে ওনার বলে দিচ্ছে যে আমি এই লিঙ্কে চিনি না, এই কোথা থেকে কি লিঙ্ক নিয়ে আসছে, কোনো অ্যাডাল্ট কন্টেন্ট আছে কি না এই ওয়েবসাইটকে আমি চিনি না। তো তুমি গুগলকে বলবে তোমার যদি মনে হয় তুমি একে নিবা নিতে পারো, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো এই দুইটাকে বলা হয় ডু ফলো এবং নো ফলো। এর থেকে বেশি জানার আপনাদের প্রয়োজন জাস্ট এইটুকু মনে রাখবেন, ডু ফলোটা হচ্ছে ভালো, নো ফলোটা হচ্ছে খারাপ এসি ব্যাক লিঙ্কের। এখন ভাই এটা কি টু ওয়েব 2.0 এর আন্ডারে নাকি নাকি ভাই এটা সব ব্যাক লিঙ্কের আন্ডার? ও আচ্ছা ঠিক আছে। সব ব্যাক লিংকে আপনি যেখানে লিংক শেয়ার করবেন এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং এটার জন্য অনেক গুগল এক্সটেনশন আছে, আপনি ইউজ করে ইজিলি বুঝতে পারেন কোন ব্যাক লিংকটা আপনার টু ফলো এবং কোনটা নো ফলো হয়েছে, ঠিক আছে? এই ওয়েব 2.0 টা আসলে আপনার ব্লগ এর নাম শুনুন, গুগল ব্লগ আর উইক্স, তারপরে আপনার ধরেন ওয়ার্ডপ্রেস ব্লগ নাম শুনুন, অর্থাৎ আপনার কোনো ওয়েবসাইট সেটা কারো আন্ডারে থাকবে, ঠিক আছে? আমি যদি একটা ব্লগ ওপেন করি, সাপোজ ধরেন দেখেন দুইটা লিংক এখানে আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট,
মেইন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আন্ডারে আমি একটা ব্লগ তৈরি করছি, একটা ইউজার আমি, ঠিক আছে? দেখেন ডোমেইন দেখে কি কোনো পার্থক্য বোঝা যায়? ইউআরএল দেখে স্যার বুঝা যায়, ওটা ডাইরেক্ট সরাসরি স্যার www.blogger.com, আর এখানে আছে আপনার লিডার্স ব্লগস 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 সামনে একটা কিওয়ার্ড চলে আসছে, সেটা হচ্ছে লিডার। দেখ এইটার মানে এটাই বোঝায় যে এটা হচ্ছে ধরেন আপনার প্যারেন্ট ওয়েবসাইট, প্যারেন্ট সার্ভার, আর নিচে যেটা আছে এটা হচ্ছে চাইল্ড সার্ভার। দ্যাট মিনস আমি একটা ওয়েবসাইট তৈরি করতে আমার ডোমেইন লাগে, আমার হোস্টিং লাগে, টাকা দিয়ে পারচেস করতে, বাট এই সাইটগুলোতে যদি আমি একটা ছোটখাটো লেখালেখি করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে আমার ডোমেইন লাগবে না, কিছু লাগবে না, তারা আমাকে সব দিয়ে দিবে, আমাকে শুধু লিখতে হবে, রেগুলার লিখতে হবে, রেগুলার ব্লগ পোস্ট করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটের ইউআরএলটা হবে এই এরকম, অর্থাৎ আমি ইভেন্ট মেইন ডোমেইনের আন্ডারে বিলং করি, আমি একটা মেইন সার্ভারে তাদের যে মেইন যে কাইটি দিয়ে এটার আন্ডারে বিলং করি। ইটস ইটস লুক লাইক আপনার ফেসবুকের মতো। সো ফেসবুক ডট কম ইজ এ সার্ভার বা বিশাল একটা ওয়েবসাইট, এখানে আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি ওই সার্ভারের একটা পার্ট হয়ে গেলেন, ঠিক আছে? একদম ইউজার হয়ে গেলেন। সো এখানেও দেখবেন ব্লগার হচ্ছে একটা বিশাল ওয়েবসাইট, যেখানে যখনই আপনি এখানে একটা ব্লগ স্পট অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি এর একটা পার্ট হয়ে যাবেন। অ্যান্ড ফেসবুকের আমরা পার্ট হলাম, এটারও একটা পার্ট হলাম। ফেসবুকে কি করা যায়? ফেসবুকে আমরা ছবি শেয়ার করতে পারি, ফেসবুকে আমরা কমেন্ট করতে পারি, ফেসবুকে আমরা ধরেন পোস্ট করতে পারি, বিভিন্ন ভিডিও দেখতে পারি, সেটা ফেসবুকের নিজস্ব ক্রাইটেরিয়া অনুযায়ী সে চলে। সো ব্লগার এবং ফেসবুক যেতে এক না, কিন্তু এদের ইউজার সিস্টেম এক। নট অনলি দেয়ার, এই ধরনের পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সবারই ইউজার সিস্টেম সেম, যেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তাদের একটা পার্ট হতে হবে, এবং অ্যাকাউন্ট তৈরি করার পর তারা যে যে ফ্যাসিলিটি এখানে ওপেন করে রাখছে সেই সেই ফ্যাসিলিটি শুধু আপনি ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ ইউ ক্যান্ট। ফেসবুকে আসলে কি, ফেসবুকে ছবি শেয়ার করা যায়, আপনার ধরেন ইমেজ ভিডিও শেয়ার করা যায়, লেখালেখি শেয়ার করা যায়, ঠিক আছে? আর ফেসবুকে কি কখনো, ফেসবুকে কি কখনো আপনি কোনো সফটওয়্যার শেয়ার করতে পারবেন, সফটওয়্যারে কোনো ফাইল শেয়ার করতে পারবেন? ফেসবুকে সফটওয়্যারের ফাইল বলতে স্যার কি বুঝে? এই যেমন ধরেন যে একটা ফটোশপের ফাইল পিএসজি ফরম্যাটের, এটা যদি আপনি শেয়ার করেন সেটা হয়তো বা ট্রান্সফার হবে, বাট ওইটা কেউ কিন্তু ওপেন হবে না। একটা ইমেজ শেয়ার করার মাধ্যমে সাথে সাথে দেখবেন ইমেজটা দেখা যাচ্ছে ফেসবুকে, কিন্তু আমি যখন ইমেজ ভিডিও ব্যতীত অন্য কোনো ফরম্যাট শেয়ার করবো তখন কিন্তু সেটা কাজ করবে না, কারণ সেখানে ওইটা কাজ করার মতো সিস্টেম ওখানে বিল্ড করা নেই, ঠিক আছে? তো ইন দ্যাট কেস ব্লগারের ক্ষেত্রে ব্লগার আমাদেরকে শুধু ফ্যাসিলিটি দিচ্ছে যে তুমি একটা ছোট্টখাটো ওয়েবসাইট ডিজাইন করতে পারবা, এখানে ছোটখাটো ওয়েবসাইট যেখানে খুব কম মাত্রার জাভা স্ক্রিপ্ট বা ফাংশন ব্যবহার করা হয়, আপনাকে বলতে পারেন যে এক ধরনের স্ট্যাটিক ওয়েবসাইট, একটা স্থির ওয়েবসাইট, যে ওয়েবসাইটে কোনো অ্যানিমেশন নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র লেখালেখির জন্য তুমি এটাকে ব্যবহার করতে পারো, ঠিক আছে? সো এখানে ওয়েবসাইট যদি আপনাকে তৈরি করতে হয় তাহলে এদের অনেকগুলো রুলস আছে যেগুলো আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে। স্যার যেমন ধর আমি এই ওয়েবসাইট তৈরি করছি, ঠিক আছে? তো আমি তাদের রুলসগুলো সব মেনে নিয়ে তারপরে কাজ করছি, এবং আমার একটা পোস্ট আছে এখানে, দিস ইজ মাই পোস্ট, আমি যদি এই পোস্টটাকে ওপেন করি, জাস্ট এ ডেমো পোস্ট, এটা এটা জাস্ট একটা ডেমো পোস্ট, আমি যদি এই পোস্টটাকে ওপেন করি এবং নিচে দেখেন আমি কিছু কন্টেন্ট লিখে রাখছি, ঠিক আছে? এখানে আমি লেখালেখি করছি এখানে, এবং এই লেখালেখির মাঝে আমি লিঙ্ক শেয়ার করছি, লাইক এক্সাক্ট থাকেন এখানে দেখেন এই যে লিঙ্কিং সেলস নেভিগেটর, আমি যদি এখানে ক্লিক করে আমি ইন্সপেক্টে যাব না, আমি এখানে যখন আমি দাঁড়ান একটু দেখাই, আমি যখন মাউস পয়েন্টারটা এখানে রাখতেছি দেখেন নিচে এই কর্নার আমি মার্ক করে দিছি, এখানে দেখেন একটা লিঙ্ক লিঙ্ক দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু ধরেন আমার ওয়েবসাইটের লিঙ্ক না। আপনারা কি ওই লিঙ্কটাকে পড়তে পারতেছেন?
দেখা যাচ্ছে আচ্ছা, বলতে পারতেছি না। কিন্তু পড়া যাচ্ছে না, ছোট তো আচ্ছা, অনেক। এটা একটা অন্য ওয়েবসাইটের লিঙ্ক, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে শেয়ার করছি, ঠিক আছে? এই যে আমি শেয়ার করলাম, এটা হচ্ছে একটা ব্যাক লিঙ্ক। আমি অন্যের ওয়েবসাইটে, আমি এই ওয়েবসাইটে আমার ওয়েব আমার আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে শেয়ার করলাম, সো গুগল গট এ ব্যাক লিঙ্ক, ঠিক আছে? স্যার আপনার মানে যেটা বুঝতে যাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে আপনি অন্যের লিঙ্ক শেয়ার করছেন। এই যে দেখেন, আমার ওয়েবসাইটে আমি অন্যের এই এই ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করছি, এন্ড এই ওয়েবসাইটে একটা ব্যাক লিঙ্ক পেয়ে গেল। বুঝা গেছে আমার কথা? তো এটাকে বলা হয় মোটামুটি একটা ব্যাক লিঙ্ক তৈরি করার। এবং আমি যে ওয়েবসাইটে ব্যাক লিঙ্ক তৈরি করছি, এই ওয়েবসাইটটা অনেকটা স্ট্যাটিক ওয়েবসাইট, এখানে অন্যান্য ওয়েবসাইটের মতো বিভিন্ন অ্যানিমেশন, ফিচার এগুলো খুব কম আছে। এখানে শুধুমাত্র লেখালেখির কাজ করা যায়, লেখালেখি ব্যতীত অন্য কোনো কাজ এখানে করা যায় না। বিভিন্ন ওয়েবসাইটে আপনি বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে সফটওয়্যার তৈরি করা, এই কাজগুলো এখানে আপনি করতে পারবেন না। এদের রুলস অনুযায়ী আপনি শুধু এখানে লেখালেখি করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন ওয়েব 2.0 কি। ওয়েব 2.0 হচ্ছে এমন এক ধরনের ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো আসলে অন্যের আন্ডারে থাকে, অন্যের আন্ডারে থাকে। বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া, ভাই এখানে একটা কোশ্চেন ছিল, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেটা কি ভাই সেটার মধ্যে ডু ফলো বা ওই নো ফলো এই বিষয়টা কি আসবে? হ্যাঁ, ডেফিনেটলি আসবে। আমি যে লিঙ্কটা ভাই এখানে শেয়ার, যে লিঙ্কটা দিচ্ছেন সেটা কি মানে কোনটার মধ্যে পড়ে? আমি ওইটাকে ডু ফলো করে দিছি, নট নো ফলো। ভাই ওইটাই জানাচ্ছি। ফলো নো ফলো চেক করার জন্য একটা এক্সটেনশন পাওয়া যায়, এক্সটেনশনটা একটু দেখাই আপনাদের। ওটা কি মজবুত নাকি ভাই? না মজবুত না, এই যে এই সেকশনটা, ঠিক আছে? আমি এটাকে এখানে ইনক্লুড করে নিলাম, চেক এটাকে ইনক্লুড করে এখানে। এখন আমি যে ওয়েবসাইটে স্টে করতেছি, ওয়েবসাইটে আসার পর আমি এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে এটাকে অন করে দিলাম। আচ্ছা, এই ওয়েবসাইটে একটু ডিলট করতে হবে, একটু বন্ধ ছিল তো এক্সটেনশনটা। ওকে, দেখেন এখানে রেড মার্ক হয়ে গেছে এটা। সেখানে বলতেছে ডু ফলো আছে 17টা লিঙ্ক, নো ফলো আছে 62টা লিঙ্ক এই পেজটাতে, ঠিক আছে? তো এটা মার্ক হয়ে গেছে, এটাও মার্ক হয়ে গেছে, এবং এগুলো এটা দেখেন গ্রিন মার্ক হয়ে গেছে, মানে এগুলো রেড মার্ক হয়ে গেছে। তো আমি আমার এখানে এই যে এক্সটেনশন, এক্সটেনশন কে বলে দিছি, দেখেন এখানে ডু ফলো মিন্স গ্রিন মার্ক, নো ফলো মিন্স রেড মার্ক, কালার কিন্তু এখানে বলে দিছি। সে আমি যদি এখানে দেখি ইটস এ রেড মার্ক, দেন ইটস এ ডু নো ফলো, নো সরি নো ফলো। আর এটা দেখেন গ্রিন মার্ক, মানে ইটস এ ডু ফলো। আমি যদি এটাকে ইনস্পেক্ট এলিমেন্ট করি, যদি ইনস্পেক্ট এলিমেন্ট করে লেখা অনেক ছোট হয়ে যায়, আপনারা বুঝতে পারবেন কিনা আই এম নট শিওর, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এই লিঙ্কটা যে এইচটিএমএল এর ভিতর বিলং করে, সেখানে দেখেন আরইএল ইকুয়াল নো ফলো লেখা আছে, মানে এই ওয়েবসাইটের সাথে এই লিঙ্কের কোনো সম্পর্ক নাই। আমি এই লিঙ্কটাতে যেটা দিয়ে আছি, এটা দেখেন এখানে যদি দেখেন যে সেখানে হয় কোনো কিছু লেখা থাকবে না, অথবা এখানে আরইএল ডু ফলো লেখা থাকবে, কোনো কিছু না লেখা থাকলে সেটা ডু ফলো, এবং যদি ডু ফলো লেখা থাকে তাহলে তো সমস্যা হয়, ঠিক আছে? আপনারা এক্সটেনশনটা ব্যবহার করে নো ফলো নাকি ডু ফলো এটাকে চেক করতে পারেন। হ্যাঁ, ডু ফলো কে নো ফলো এবং নো ফলো কে ডু ফলো করা যায় না, যায় না। এটা টোটালি অ্যাডমিন, যে ওয়েবসাইট আপনি ব্যাকলিংক করতেছেন সেটা
এই পাওয়ার টোটালি অ্যাডমিনের হাতে আছে, সে যদি চাই হবে, সে যদি না চাই হবে না, আপনার তাতে আপনার চাওয়াতে এখানে কোনো যায় আসে না, ঠিক আছে? আর এগুলোর পিছনে অনেক পলিসি থাকে, পলিসির কারণে এগুলোকে ডুফলো নুফলো করে দেওয়া হয়। এবং আপনি একজন ধরেন আপনি একজন ট্রাভেল ব্লগার, আপনি ব্যাকলিং করার জন্য চলে গেছেন একটা ধরেন আপনার সফটওয়্যার সেল করা কোনো একটা ব্লগে, যে ব্লগ সফটওয়্যার রিভিউ করে, সেই ব্লগে গিয়ে আপনি ধরেন একটা ব্যাকলিং করে আসছেন, আপনার ওয়েবসাইট হচ্ছে ট্রাভেল ব্লগ, সেক্ষেত্রে ওইটা যদি ডুফলো করে দেওয়া হয় তাহলে সেটা আপনার ওয়েবসাইটের জন্য হার্মফুল, যে সাইটে আপনি ধরেন ডুফলো ব্যাকলিং করে আসছেন ওই ওয়েবসাইটের জন্য এটা হার্মফুল, ঠিক আছে? দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম অ্যাডমিন এটাকে ডুফলোটাকে বন্ধ করে রাখে, কারণ বলা যায় না কে কখন শয়তানি করে, গুগল পেনাল্টি মেরে দিবে দুইজনকে, গুগলের পেনাল্টি থেকে বাঁচার জন্য ইটস এ গুড গুড আইডিয়া, সো মেক অল দ্য লিংক আন্ডার নো ফলো, ঠিক আছে? সোশ্যাল বুক মার্কিং, সোশ্যাল বুক মার্কিং বলতে পারেন এটা এক ধরনের ওয়েবসাইট, যে ওয়েবসাইট গুলো আসলে সোশ্যাল মিডিয়ার মতো কাজ করে, লাইক ফেসবুক টুইটার। আমরা আমাদের কোনো লেখালেখি বা কোনো কিছু যদি এই সাইট গুলোতে আমরা আসলে দেখে আসতে পারি, ঠিক আছে? তখন আমি যদি এখানে লিখি সোশ্যাল বুক মার্কিং সাইট ডিসক্রিপ, যদি গুগলে সার্চ করি গুগল আমাকে অনেক ধরনের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছে। তো আমার কাছে প্রথম যেটা আছে এটাতে আমি একটু চলে যাই, দেখি কি অবস্থা এই ওয়েবসাইটটা কিরকম। তো এই ওয়েবসাইটটা তাদের এখানে আপনাকে বুকমার্ক করতে দেবে, অর্থাৎ আপনার লেখা কোনো কিছু এখানে সে পোস্ট করতে দিবে, ঠিক আছে? এখানে দেখুন এটাকে একটা পোস্ট আমি ওপেন করি, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা পোস্ট কেউ না কেউ করে রাখছে এবং সেখানে অনেক পোস্ট আছে। তো এখানে দেখেন পেজ স্টেশন, ওকে এটা একটু ওয়েবসাইটে চলে গেছে, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং গুলোতে যখন আপনি বুক মার্কিং করতে যাবেন, ঠিক আছে, তখন আপনি কিন্তু খুব বড় করে কিছু লিখতে পারবেন, এখানে আপনাকে কিছু লিমিটেশন দিয়ে দেওয়া হবে। যেমন ধরেন এখানে একটা টাইটেল দিতে পারবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা আপনি দিয়েছেন সেটি সম্পর্কে কিছু কথা এখানে বলে দিতে পারবেন। এবং এখানকার একটা গুড পার্ট হচ্ছে এই যে পোস্ট গুলো আপনি করতেছেন এই পোস্ট গুলো গুগলে শো করে, ঠিক আছে? গুগলে সার্চ রেজাল্টে আসে। তো আপনার লেখা কোনো কন্টেন্ট যদি কারো কিওয়ার্ডের সঙ্গে মিলে যায় তাহলে এই ওয়েবসাইট থেকে সার্চ রেজাল্টে আসবে। কেন আসবে? কারণ এই ওয়েবসাইটের র্যাঙ্ক গুগলে অনেক ভালো, কারণ এই ওয়েবসাইটে অনেক ইউজার আছে, অনেক ট্রাফিক আসে, গুগল একে সবার আগে প্রমোট করবে। এবং এর থেকে যদি আপনি ফায়দা নিতে চান তাহলে ওয়েবসাইটে আপনাকে এরকম একটা পোস্ট করে আসতে হবে, তখন দেখা যাবে এই পোস্টটা আপনার গুগলে সার্চ র্যাঙ্কে শো করতেছে, এবং ইউজার যখন এটাতে ক্লিক করবে তখন সে সরাসরি রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? তো এই কাজগুলোই করে আসলে সোশ্যাল বুক মার্কিং। আর সোশ্যাল বুক মার্কিং করতে হলে আপনাকে সবার আগে এখানে সাইন আপ করতে হবে, দেন আপনাকে এখানে পোস্ট করতে হবে। সোশ্যাল বুক মার্কিং নিয়ে যদি কাটাকাটি করেন দেখবেন এখানে অনেক ওয়েবসাইট আছে, এখানে 1590 ওয়েবসাইট গুলো আপনার, এখানে ধরেন 1000 ওয়েবসাইট আছে, এই 1000 ওয়েবসাইট গুলো প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে চেক করতে হবে, এবং যে ওয়েবসাইটটাতে প্রপারলি সোশ্যাল ব্যাকলিং করা যাচ্ছে সেই ওয়েবসাইটটাকে আপনি মার্ক করে রেডি করে রেখে দেবেন। এরকম আপনার কাছে যখন 400-500 ব্যাকলিং তৈরি করার মতো ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন আপনি মার্কেটে সার্ভিসগুলো
সেল করার জন্য অ্যাভেলেবেল হবে, বাট আই নো আপনাদের ক্ষেত্রে সেটা পসিবল না, কারণ এত ধৈর্য আপনাদের নাই স্যার। ঠিক আছে, এত ধৈর্য যদি থাকতো তাহলে আমাদের চার পাঁচটা গিফট থাকতো মার্কেট। সোশ্যাল বুক মার্কেট নিয়ে কোনো কোশ্চেন? আরেকবার ধন্যবাদ, আরেকবার কি আরেকবার একটু যদি বলে দিতেন সোশ্যাল বুক মার্কেট। না আমি আরেকবার বলবো না, আপনি বলেন কোথায় বলেন না স্যার। মনে করেন আমাদের লিংক তো সেখানটাতে শেয়ার করবো আমরা সোশ্যাল বুক মার্কেটিং, এখন কয়টা লিংক শেয়ার করতে পারবো বা কয়টা পেজের? সবগুলো আনলিমিটেড, ইচ্ছা আনলিমিটেড। নেটওয়ার্কের সমস্যা দিচ্ছিল তো ওই জন্য ঠিক করে শুনতে পারিনি, ওই জন্য বলছিলাম যে আরেকবার। ওকে গুড, বাট আপনাদেরকে একটু বলে দিই স্যার, আমি গত 7 দিন হলে ওয়েদার চেঞ্জের কারণে খুবই অসুস্থ। ঠিক আছে, রাইসুল খুব রিকোয়েস্ট করতেছিল এই জন্য ক্লাসে, আমি না আসলে কথা বলতে পারতেছি আর গলা খুব ব্যথা করে। ঠিক আছে, এই জন্য বলতেছিলাম যে আপনি বলেন কোথায় বুঝতে পারেন নাই, আমি বলে দিচ্ছি, তো আমাকে যেন কথা একটু কম বলতে। আচ্ছা ভাই, এটা ভিডিও রেকর্ডিং তো চলতেছে না, আরে থাক পর ভিডিওটা দেখে নেবে, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থার্ড যে পার্ট সেটা হচ্ছে ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিংটা আসলে এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটাকে টোটালি আপনি বলতে পারেন একটা কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, এই কমিউনিকেশন সিস্টেমে আপনাকে বলতে পারেন, আমি যদি একটু দেখাই আপনাদের, যে এই ওয়েবসাইটটাকে দেখেন, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে স্টাকফ্লো। ঠিক আছে, যারা আপনার ধরেন প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদের কাছে এই ওয়েবসাইটটা একটা স্বর্গের সিঁড়ি, কারণ এই ওয়েবসাইটটা এত পরিমাণ কন্টেন্ট ক্যারি করে যে প্রোগ্রামিং নিয়ে যারা কাজ করে তাদের এমন কোনো প্রবলেমের সলিউশন নাই যে এই ওয়েবসাইটে পাওয়া যায় না। ঠিক আছে, তাদের কাছে এটা একটা স্বর্গের সিঁড়ি, এবং ওয়েবসাইটে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে জানানো দেখায়। এই ওয়েবসাইটটা টোটালি হচ্ছে একটা ফোরাম। ঠিক আছে, এখানে প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে একজন ইউজার এখানে আসবে, সে এখানে সাইন আপ করবে এবং একটা প্রবলেম, সে যে প্রবলেমটা ফেস করতেছে সেই প্রবলেমটা এখানে ডিসকাস করবে। ডিসকাস বলতে সেই প্রবলেমটা সে লিখবে, লেখার পর এখানে পোস্ট করে দিবে। এখন এই ওয়েবসাইটে পৃথিবীর অনেক বড় বড় প্রোগ্রামাররা এখানে থাকে। ঠিক আছে, তারা আপনার প্রবলেমটা দেখবে, দেখার পর তারা সেই প্রবলেমটার সলিউশন এখানে বের করে দিবে। যেমন মাত্র আমি একটা প্রবলেম বের করে রাখছি, যে হাউ ডু আই রান এ জাভা প্রোগ্রাম ফ্রম দ্য কমান্ড লাইন অন উইন্ডোজ। এবং আমি এক আমি যে জাভা মানে ইনি যে জাভা প্রোগ্রামটা তৈরি করছে, যা প্রবলেম ফেস করতেছে, তিনি জাভা প্রোগ্রামটার সোর্স কোড এখানে দিয়ে দিছে। এখানে বলতেছে, আই এম নট শিওর হাউ টু এক্সিকিউট দিস প্রোগ্রাম অ্যানি হেল্প, ইজ ইট পসিবল অন উইন্ডোজ, হোয়াই ইজ ইট ডিফারেন্ট দেন আনাদার এনভায়রনমেন্ট, আই থট আউট জেভিএম ওয়াজ রাইট ওয়ান্স অ্যান্ড রান অ্যানি ওয়ার্স। সে মনে করছিল যে জেভিএম হচ্ছে এমন একটা জিনিস যেটা একবার লিখলে বিভিন্ন জায়গায় রান করেছে, আর সে জানে না যে এটা সিএমডিতে রান করা যায়। ঠিক আছে, আমি এত ডিটেলসে যাব না, সে তার প্রবলেমটার সলিউশন কোথায় দিয়ে, এখানে তার প্রবলেমটা সলিউশন 12 জন দিয়ে দিছে, দেখেন অ্যানসার এন্ড 12, এখানে সেই 12 জনের কথা বলা আছে। এখানে দেখেন কিছু মানুষ, দেখেন এখানে এই যে এই যে অ্যানসারটা, এই অ্যানসারে দেখেন কিছু মানুষ লিঙ্ক শেয়ার করছে, এবং ইটস নট এ ইন্টারনাল লিঙ্ক, মানে এক্সটার্নাল লিঙ্ক, সে কোনো একটা ওরাসেল নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে শেয়ার করছে, বলছে যে সি ওরাস ওই এই ওয়েবসাইটের এই পেজটা তুমি চেক আউট করো, যেখানে ডিটেলসলি বলা আছে যে তুমি কিভাবে এই প্রোগ্রামটাকে
কমান্ড লাইনের মাধ্যমে এক্সিকিউট করবে। যে যে পোস্টটা করছে সে কি করবে, এই লিঙ্ক